এই স্থানটি হচ্ছে বান্দরবানের অন্যতম আকর্ষণীয় স্থান শৈলপ্রপাত ঝর্ণা। বান্দরবান শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশে অবস্থিত এই শৈলপ্রপাত ঝর্ণাটি। জেলা শহর থেকে খুব কাছাকাছি হয়, বছরের সবসময় এখানটাতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এই ঝর্ণাটির পানি খুবই ঠান্ডা এবং শীতল এবং খুবই পরিষ্কার। স্থানীয় লোকজন এই ঝর্ণাটির পানি পান করার জন্য ব্যবহার করে থাকে। তাছাড়াও গৃহস্থলের নানা কাজে এই ঝর্ণাটির পানি তারা ব্যবহার করে থাকে। এই শৈলপ্রপাত ঝর্ণাটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি স্থায়ী বাজার, যে বাজারে আদিবাসীদের হাতের তৈরি বিভিন্ন রকম বস্ত্র পাওয়া যায়। এবং বিভিন্ন রকম দেশি সুস্বাদু ফল পাওয়া যায়, যেখান থেকে খুব অল্প দামি পর্যটকরা বিভিন্ন রকম ফলের স্বাদ নিতে পারবেন। আদিবাসীদের হাতের তৈরি বিভিন্ন রকম তাদের ঐতিহ্যবাহী বস্ত্র এই বাজারটিতে বিক্রি করেন তারা। পর্যটকরা খুব অল্প দামেই তাদের হাতের তৈরি এইরকম ঐতিহ্যবাহী বিভিন্ন রকম ড্রেস তারা সংরক্ষণ করতে পারেন। এই ঝর্ণাটি এত সুন্দর এবং এই ঝর্ণাটির পানি এত পরিষ্কার যে এর পানিতে আপনার গা ভাসানোর লোক কখনোই সামলাতে পারবেন না, ঠিক আমিও পারিনি। তাই ইচ্ছে মতো এই ঝর্ণার পানিতে নিজেকে ভিজিয়ে নিয়েছিলাম। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে এই ঝর্ণাটিতে নামতে হবে, কারণ চারপাশের পরিবেশ খুবই পিচ্ছিল। এই শৈলপ্রপাত ঝর্ণাটি ছাড়াও থানচি রোডে আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। আমি যেটা করেছিলাম, সারাদিনের জন্য 1500 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে নিয়েছিলাম এবং এই থানচি রোডের অন্যান্য দর্শনীয় স্থানগুলোও ঘুরে দেখেছিলাম। এর মধ্যে অন্যতম স্থানগুলো হচ্ছে নীলগিরি, নীল দিগন্ত, শাইলু হিল রিসোর্ট, চিম্বুক হিল ও মিলনসরি। এই স্থানগুলোতে ঘুরে দেখতে মোটামুটি সারাদিনের মতো সময় লাগবে। এই স্থানগুলো ঘুরে দেখার সময় বেশ কয়েকটি আদিবাসী বাজার পাবেন। এই বাজারগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় খাদ্য সংরক্ষণ করে নিতে পারেন। চাইলে আদিবাসীদের স্থায়ী খাবারেরও কিছু স্বাদ নিয়ে নিতে পারেন। এখানে আদিবাসীদের খাবারের মধ্যে অন্যতম মুন্ডি, ব্যাম্বু চিকেন, বাঁশকুড়ুল ইত্যাদি খাবারের স্বাদ আপনি নিয়ে দেখতে পারেন। তবে বান্দরবানের থানচি রোডের এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য যত সকালেই পারেন না কেন, সিএনজি অথবা চাঁদের গাড়ি করে চলে যান সর্বপ্রথম নীলগিরি দেখার জন্য। তারপর এখান থেকে নীল দিগন্ত ঘুরে দেখতে পারেন। ফেরার পথে অবশ্যই শাইলু হিল রিসোর্টে নিজের কিছু একান্ত সময় কাটিয়ে নেবেন। তারপরে চলে যাবেন চিম্বুক হিলে। এখান থেকে আপনি নিজের হাতে ম্যাকি স্পর্শ করতে পারবেন এবং এখানকার দৃশ্যটা, পরিবেশটা এত সুন্দর যে সারা জীবন আপনাকে মনে রাখতে হবে। চিম্বুক হিল থেকে ফেরার পথে চলে আসুন মিলনসরিতে। মিলনসরিতে কিছু সময় কাটিয়ে চলে আসুন এই শৈলপ্রপাত ঝর্ণাটিতে এবং অবশ্যই এই শৈলপ্রপাত ঝর্ণাটিতে আসার আগেই আপনি প্রিপারেশন নিয়ে আসবেন, যেন এখানে কিছুটা সময় এই ঝর্ণার পানিতে নিজেকে ভিজিয়ে নেওয়া যায় এবং গোসল করে নেওয়া যায়। আসলে এখানে আসার পরে নিজেকে ভিজানোর লোক কখনোই সামলাতে পারবেন না। সবশেষে একটা কথাই বলবো, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন না।